টাইগার পেসারদের ওপর আস্থা বাড়ছে বোলিং কোচ ওটিস গিবসনের। বলছেন, রুবেল মুস্তাফিজের সাথে হাসান মাহমুদের কম্বিনেশন বেশ সমৃদ্ধ করেছে বাংলাদেশের পেস বোলিং অ্যাটাক। তার মতে, বোলিং এ রিস্ট পজিশন অ্যাকুরেসি মূল কথা। রিস্ট পজিশন ঠিক রাখতে পারলে বল করা যাবে ঠিক জায়গায়। সিরিজের প্রথম ম্যাচে বাংলাদেশ দলের পেস স্পিনে দিশেহারা ওয়েস্ট ইন্ডিজ। বাংলাদেশ দলের স্পিন অ্যাটাক নিয়ে হোমওয়ার্ক বেশি থাকে প্রতিপক্ষের। প্রথম ম্যাচে সাকিব মিরাজের স্পিন ঘূর্ণির সাথে মুস্তাফিজ হাসানের গতির ধারে কাটা পড়েছে ক্যারিবীয় ইনিংস। টাইগার বোলিং কোচ ওটিস গিবসনের পর্যবেক্ষণ, দল জিতলেও এটাই আদর্শ পারফরমেন্স নয়। সাকিব, মুস্তাফিজ, রুবেল ভালো বল করছে। হাসান মাহমুদের অভিষেক পারফরমেন্স অসাধারণ হয়েছে, তবে এই পারফরমেন্সকেই আদর্শ বলা যাবে না। জয়ে সিরিজ শুরুটা ইতিবাচক। অভিষেকে আলো কেড়েছেন পেসার হাসান মাহমুদ। অনুশীলন অনুযায়ী ফল মিলেছে বলছেন ওটিস গিবসন। No, he didn't surprise me at all. That's why we picked him, because যেহেতু ওকে দলে নেওয়া হয়েছে, কাজে বিস্মিত হওয়ার কিছু নেই। জেনে বুঝেই ওকে নেওয়া হয়েছে। গেল এক বছর ধরেই উন্নতি করছিল সে। সুযোগ পেয়ে অভিষেক ম্যাচে দারুণ পারফরমেন্স করেছে হাসান। 3 উইকেট পাওয়া ওর পরিশ্রমের ফল। So it was good that he got his opportunity, like I said, in his debut match. লাইন লেন্থ মেনে ঠিক জায়গায় বল করতে রিস্ট পজিশনই সবচেয়ে গুরুত্বপূর্ণ। শিষ্যদের নিয়ে সে অনুযায়ী কাজ করছেন ক্যারিবীয় গুরু। When he gets his wrist position right, he's proven wrist পজিশন নিয়ে অনেক কাজ করেছে। রিস্ট পজিশন ঠিক হলে বোলিং হবে অন টার্গেট, সেটাই প্রমাণ করেছে হাসান। সামনের দিনগুলোতে আরো ভালো হবে। প্রথম ম্যাচ জয়ের পরেই টাইগারদের রিল্যাক্স হওয়ার সুযোগ নেই। উইন্ডিজ কোচ সিমন্স এর প্রশংসায় সেটাই আরো একবার মনে করিয়ে দিলেন ওটিস গিবসন। ফরিদা বক্তিয়ারা, ডিবিসি নিউজ ডেস্ক।